আধা ঘন্টার ব্যবধানে ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তান পাপোয়ান নিউগিনি ও চীন সোমবার দিবাগত রাত তিনটার পর ঘটে এই বিরল ঘটনা ভারতের ভূমিকম্প গবেষণা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির বিবৃতিতে জানা গেছে প্রথম ভূমিকম্পটি হয় রাত তিনটা ষোলো মিনিটে অস্ট্রেলিয়া মহাদেশের প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনিতে এর মাত্রা ছিল ছয় দশমিক পাঁচ প্রথম ভূমিকম্পের বাইশ মিনিট পর রাত তিনটা আটত্রিশ মিনিটে পাকিস্তানে হয় চার দশমিক দুই মাত্রার ভূমিকম্প উভয় ভূমিকম্পে উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র দশ কিলোমিটার গভীরে পাকিস্তানে ভূমিকম্পের আট মিনিট পর পাঁচ মাত্রার ভূমিকম্প হয় চীনের হিমালয় পার্বত্য অঞ্চলের প্রদেশ জেজিয়াংয়ে